সরকার চাইলে কিন্তু এই ডেটাগুলো অ্যানালাইসিস করে রাইট পারসন দিয়ে কমিশনটাকে গঠন করে এটা করতে পারে। সুস্পষ্ট যেই অফিসটা রয়েছে কমার্স মিনিস্ট্রির আন্ডারে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, সেই প্রতিযোগিতা কমিশনকে রিফর্ম করতে হবে এবং প্রতিযোগিতা আইনটাকেও অ্যামেন্ড করে রিফর্ম করতে হবে। এই দুইটা আমরা তখন আবেদন চিঠির আকারে জানাই এবং সেই চিঠির প্রেক্ষিতে দুই তিন দিনের মধ্যে তখন যে চেয়ারম্যান মহোদয় ছিলেন প্রতিযোগিতা কমিশনের উনি রেজিগনেশন দেন। কিন্তু ওই কমিশনে আরও তিনজন মেম্বার রয়েছেন যারা এখনও আছেন। এখন বলার উদ্দেশ্য এটা, আমরা দেখেছি অনেক দিন ধরেই যে গত কয়েক বছর ধরে এই কমিশনটা গঠন হয়েছে মূলত মোস্টলি 2019 সাল থেকে ফাংশন করছে এবং শুরু থেকেই এই কমিশনের গঠন আইন অনুযায়ী হয়নি। আইনের যেই 7-3 ধারায় বলা আছে সুস্পষ্টভাবে কমিশন গঠন করতে হলে একজন অর্থনীতিবিদ লাগবে 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, একজন আইনবিদ লাগবে 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, বাজার কীভাবে ফাংশন করে সেই ব্যাপারে জ্ঞানী 15 বছর অভিজ্ঞতা সম্পন্ন একজন লোক লাগবে এবং এর বাইরে যদি সরকার মনে করে অন্যান্য ডিসিপ্লিনের লোক দিয়ে এই কমিশনটা ফর্ম করতে হবে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে, ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। এখন এই কমিশনটা মূল কাজ হচ্ছে কিন্তু এই আইনটা এবং এই জায়গাটার যে অর্থনীতি কীভাবে কাজ করে, বাজার কীভাবে ফাংশন করে। সো কমিশন যদি গঠিত হয় এমন লোক দিয়ে যাদের বাজার কীভাবে ফাংশন করে, অর্থনীতি কীভাবে ফাংশন করে এই নলেজগুলো না থাকে এবং এটা যেহেতু একটা কোয়েজাই জুডিশিয়াল বডি, আইনটাকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, বিচারটা কীভাবে করতে হবে এই জিনিসগুলো যদি ওনারা না জানেন, কমিশনের যারা চেয়ারম্যান এবং মেম্বার মহোদয় রয়েছেন, তাহলে পরে ওনাদের যে অ্যাপ্লিকেশন অফ ল সেটা ভুল হবে। ওনাদের এই আইনের আন্ডারে একটা বড় কাজ হচ্ছে কি, প্রথমে মার্কেট অ্যানালাইসিস করা এবং মার্কেট অ্যানালাইসিস কীভাবে করতে হবে এটা এই আইনের ভিতরে যে বিধি রয়েছে সেই বিধিতে বলে দেওয়া আছে। সো আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে ওনারা বিশেষ করে যেই মামলাগুলোতে ফাইন দিয়েছেন, ইনভেস্টিগেশন করেছেন, এখানে একটা ইনভেস্টিগেশন রিপোর্টেও আমরা দেখিনি যেটা আইনের বিধি মেনে করা হয়েছে। তার মানে হচ্ছে ইকোনমিক অ্যানালাইসিস করা হয় নাই, যাদের ব্যাপারে মামলা হয়েছে সেই ইন্ডাস্ট্রির, যেমন ধরেন আমরা যদি নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা বাজারের ক্ষেত্রে ধরি, তেলের বাজার, ডিমের বাজার অথবা চালের বাজার অথবা মুরগির বাজার, ওখানে আমাদের ডিমান্ডটা কতটুকু, ডিমান্ড অনুযায়ী কি সাপ্লাই হচ্ছে কিনা অথবা প্রোডাকশন হচ্ছে কিনা এবং প্রোডাকশনের পয়েন্ট থেকে ভোক্তা পর্যন্ত যাওয়ার যেই যে সাপ্লাই চেনটা রয়েছে এখানে কোনো অ্যানোমালিজ আছে কিনা, যেমন চাঁদাবাজি থাকতে পারে, আরও অন্যান্য ইস্যুস থাকতে পারে, পরিবহন সংকট থাকতে পারে, এইগুলোর কারণে দাম উঠানামা করে, এইগুলো আছে কিনা এই অ্যানালাইসিসগুলো করা হয় না। অ্যানালাইসিসগুলো না করে যদি ধুমধাম মামলা দিয়ে খালি ফাইন দেওয়া হয় তাহলে পরে যারা ইনভেস্টর আছে অথবা প্রডিউসার আছে তারা ভয় পেয়ে আর ইনভেস্ট করবে না অথবা প্রডিউস করবে না অথবা লিমিট করে ফেলবে, তখন কৃত্রিম সংকট কিন্তু দেখা দেয় এবং এই সংকটটাই আমরা দেখতে পাচ্ছি, যেই কারণে দ্রব্যমূল্যের দাম আসলে আয়ত্তের মধ্যে আসছে না। সরকার চাইলে কিন্তু এই ডেটাগুলো অ্যানালাইসিস করে রাইট পারসন দিয়ে কমিশনটাকে গঠন করে এটা করতে পারে। বাণিজ্য মন্ত্রণালয় সেখানে আমরা চিঠি দিয়ে বলেছি যে কমিশনটাকে খুব কুইকলি যাতে রিফর্ম করা হয়, এই অর্থনীতিবিদ, আইনবিদ, বাজার সম্পর্কিত জ্ঞান, এই তিন মিনিমাম এই তিন ধরনের লোকজনদেরকে দিয়ে যাতে কমিশনটাকে গঠন করা হয়, তাহলে কমিশনটা যারা চালাবে ওনারা আইনটা বুঝে এবং রিকোয়ারমেন্টটা বুঝে এই জ্ঞানটা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে পরে আমরা হয়তো একটা এক্সপেক্ট করতে পারি যে বাজারটা এখন যেরকম আছে তার চেয়ে বেটার ফাংশন করার জন্য ওনারা একটা ভূমিকা রাখতে পারবে, এতে করে প্রতিযোগিতা কমে, এর মধ্যে জনগণের সুফল আসবে এবং সরকারের উপরে যেই চাপটা সেই চাপটাও কমবে। না, কোর্টে আমরা কিছু চাই নাই এখনও। আমরা রিসেন্টলি আপনাদের মাধ্যমে অনেকগুলো নিউজ পেপারে এই খবরটি আসছে, রিসেন্টলি যেটা হয়েছে গত সপ্তাহে কমিশন একটা মিটিং করেছে কয়েকজন ব্যবসায়ীদেরকে নিয়ে এবং ওনাদেরকে রীতিমতো ধমক দিয়েছে যে আপনারা যদি আমাদেরকে সহায়তা না করেন আমরা আপনাদেরকে আরও ফাইন দিব।